তো সাউথের দুর্গাপুজো দেখতে হলে কালীঘাট মেট্রো স্টেশনে নামবে, নেমে বড় বড় যে পুজোগুলো দেশপ্রিয় পার্ক ওখানটা দেখে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স শ্রীধারা সম্মিলনী, ওখান থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হিন্দুস্থান পার্ক, হিন্দুস্থান পার্ক থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স সিংহী পার্ক, সিংহী পার্কের রাস্তাটা ক্রস করে গেলেই একডালিয়া এভারগ্রিন। তো কতগুলো পুজো একসঙ্গে পেয়ে যাচ্ছ বলো তো। আর একটুখানি যোধপুর পার্কের দিকে যেতে হবে, গেলে পেয়ে যাবে মুদিয়ালি সেলিমপুর, প্রচুর পুজো। তো তোমরা কালীঘাট অবধি পৌঁছে গেলে এতগুলো পুজো একসঙ্গে দেখতে পেয়ে যাবে, যেগুলো পর পর আমি তোমাদের ভিডিওগুলো আপলোড করতে থাকবো, প্যান্ডেল প্রিপারেশনগুলো প্লাস পুজোগুলো। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অ্যান্ড তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল, তাই চটপট সাবস্ক্রাইব করে ফেলো বেল বাটনটা প্রেস করে দিয়ে পুজোর সমস্ত আপডেটগুলো পেতে। তো আমার সাথে থাকো, আর চলো এবার সিংহী পার্কের পুজোটা দেখি কেমন হচ্ছে প্যান্ডেল প্রিপারেশনটা। হিন্দুস্থান পার্ক থেকে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, পাশেই হিন্দুস্থান পার্কের পাশেই পড়ছে সিংহী পার্ক। তো চলো দেখে নেওয়া যাক সিংহী পার্কের প্যান্ডেল প্রিপারেশন। সেই প্লাইয়ের কাজ দেখেছো, সেই প্লাইয়ের কাজ, আর সেই গেট। তো চলো, আমরা প্রচুর ধামাকা এবার পেতে যাচ্ছি কলকাতার রাস্তায়, এবার আমাদের নামতেই হবে, এবারে শত কষ্ট হলেও পুজোটা আমাদের খুব ভালোভাবে এনজয় করতে হবে, এবারে একটা স্পেশাল বছর, ঠিক আছে, 2022। তো এবার আমাদের ঠাকুর দেখতেই হবে, আর এবার আমাদের এই চ্যানেলটাও, তোমাদের এই চ্যানেলটাও দেখতে হবে, 2022 স্পেশাল ভিডিও আমি সব দিচ্ছি। তো চোখ রাখতে হবে, আরও অনেক 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 ধামাকা আসতে যাচ্ছে, তো চলো দেখতে থাকো। এখানেও একটা ঝাড় লাগবে, লাগছে পুরো প্লাইয়ের কাজ দেখেছো। তো এবারে সিংহী পার্কে কলকাতার একটা ছোটোখাটো রেপ্লিকা মতো তৈরি হবে, তো সেটা কেমন তৈরি হবে সেটা দেখার জন্য তুমি আমি সবাই প্রচণ্ড এক্সাইটেড। আর এছাড়াও এখানে থাকছে নারায়ণ দেবনাথ, মানে যিনি আমাদের বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে এগুলোর, এই কমিকগুলোর স্রষ্টা, ওনার কিছু কমিকের দৃশ্য নিয়ে এই মণ্ডপ সাজানো হবে। তো দেখা যাক কেমন তৈরি হয় এই মণ্ডপ। এই দেখো এগুলো সব তৈরি হয়ে বসে আছে, এবার খালি শুধু লাগবে এগুলো। উপরেও কিছু একটা হচ্ছে, চূড়া টুড়া টাইপ কিছু একটা হবে, এদের এরিয়াটা আসলে ছোট, তো ওই জন্য জিনিসটা বেশি বড় কিছু করতে পারে না, এরা খুব কনজেস্টেড হয়ে গেছে জায়গাটা। পুজোর পরিমাপটা বিশাল, এদের ক্লাবের নামটা বিশাল ভারী, কি একটা নাম, বিশাল একটা, মানে ভারী কি একটা পুজোর এটা সিংহী পার্কের পুজো, কিন্তু স্পেসটা কম বলে এরা বিশেষ কিছু করতে পারে না, এটাই হলো ব্যাপার, ছড়িয়ে ছিটিয়ে পুজোটা এরা করতে পারে না। একটু এবার ওপাশ থেকে দেখি চলো, এইখানে মা বসবে, মা বসবে এখানে, ওকে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণীর উৎসবে, অনাবিলে আনন্দ হতে কি বা বঞ্চিত রবে, মেতে ওঠে দেখো ত্রিভুবন। এটা কিন্তু এন্ট্রেন্স, ঠিক আছে,
তোমরা যখন ঢুকবে ওই পারে একডালিয়া এভারগ্রিন মানে গড়িয়াহাট এটা ঠিক আছে এইখানটা গড়িয়াহাট এইখানটা এসে ওই পারে একডালিয়া এভারগ্রিন রাস্তাটা ক্রস করে তোমরা এই দিকে মুখ করে ঢুকবে তো এন্ট্রান্সটা এদিকে হবে তো এন্ট্রান্সটা আমি ওই দিক দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে এইটা হচ্ছে সিংহি পার্কের এন্ট্রান্স তোমরা ওই পাশে একডালিয়া থেকে এখানে রাস্তাটা ক্রস করে এইভাবে তোমরা ঢুকে যাবে ওকে তো চলো হয়তো এই ভিডিওটা খুব ছোট্ট হলো খুব ছোটর মধ্যে দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিলাম সিংহি পার্কের আপডেটটা তো কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে বলবো না কি করবে তোমাদের ব্যাপার ভালো লাগলে কি করবে সেটা আপ টু ইউ ঠিক আছে তো চলো সাবধানে থাকবে টেক কেয়ার স্টে টিউন মাই চ্যানেল অ্যান্ড টাটা গুড বাই